হ্যালো ফ্রেন্ড, ইউ আর ওয়াচিং প্রতীক 360 ইউটিউব চ্যানেল, আর আমি প্রতীক আছি সাথে। তো আজকে দেখাবো কিভাবে আপনি নাম্বার দিয়ে ইউজারের নাম জানবেন। তো আপনার আমাদের তো অনেক সময় অনেকেই অজানা নাম্বার থেকে কল করে বিরক্ত করে, তো আমি খুব সহজেই এই নাম্বার দিয়ে তার নামটা জেনে নিতে পারি। আর প্রথমেই বলে রেখে, এটা শতকরা 90% নাম্বারে কাজ করবেই, আর বাকি 10% নাম্বারের কাজ নাও করতে পারে, কারণ যদি সে নাম্বারগুলো নতুন হয় একদমই তাহলে সে নাম্বারগুলো কাজ করবে না। তো আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, এবং ফার্স্ট টু লাস্ট দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বিষয়টা। আর ভিডিওটা লাস্টে আমি বলবো কীভাবে এই অ্যাপসটা কোন অ্যালগোরিদমে কাজ করে, অর্থাৎ কীভাবে এই অ্যাপসটা কাজ করে। তো আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, আর ভিডিওটা শুরু করার আগে একটু লাইক বাটনটা চেপে দেন, কারণ ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। ফার্স্ট আপনার প্লে স্টোর থেকে ট্রু কলার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর অথবা প্লে স্টোরে যে ট্রু কলার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সিম্পল ব্যাপার। তো আমি আর দেখালাম না, ফার্স্ট অফ অল এখানে ট্রু কলারটা ইনস্টল করলাম। তো এখান থেকে আপনি দেখুন আপনার কন্ট্যাক্টে যদি কোনো নাম্বার সেভ না করা থাকে সেই নাম্বার দেখতে পারেন, বা সিম্পলি এরকম আসবে, সরি ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস আসবে না, আপনার ওখানে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে অ্যাপসটাকে। আপনার নাম্বার চাবে, নাম্বারটা দেবেন যেরকম ইমো হোয়াটসঅ্যাপে হয়ে থাকে ওরকম, সিম্পলি এটা ভেরিফিকেশন করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি সেট আপ করে নেবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি আর দেখাচ্ছি না, আমার আশা করি সবাই পারবেন, সিম্পলি যদি না পারেন তাও কমেন্টে জানাবেন, আমি দেখাবো লাস্টে। তো এখন কি করবেন, এখন আসার পর এখানে সার্চ করবেন যে কোনো নাম্বার দিয়ে, তারপরে যে নাম্বারটা আপনাকে ধরুন ই করছে, ধরো আমি এখানে সার্চ করছি 0, আমার বানাসি নাম্বারই সার্চ করি, আমার নাম্বারটাই সার্চ করি 0196 1 1 2 6 4 8 4 6 4 8 4। হ্যাঁ দেখুন চলে আসছে, প্রতীক বিশ্বাস আমার নাম দিয়ে চলে আসছে। তো আশা করি আপনি এইভাবে সার্চ করলে সিম্পলি আমার ছবি দেওয়া আছে, আমার ছবিটাও চলে আসছে। তো আর যদি ছবি আশা করি আসবে না, তো আমার তো দেওয়া ছিল বলে এখানে চলে আসছে, ফেসবুক থেকে নিয়ে নিয়েছে হয়তোবা। তো আশা করি ছবিটা আসবে না, কিন্তু আপনি অবশ্যই এখানে কোন অপারেটর দিয়ে চালাচ্ছে, তার লোকেশনটা কোথায় আছে সেটা অবশ্যই জানতে পারবেন, আর সর্বোপরি তার নামটা জানতে পারবেন। তো আশা করি অ্যাপসটা আপনাদের কাছে খুবই ইউজফুল হবে। এবং এখন বলবো এই গুগল অ্যাপ্লিকেশনটি কোন অ্যালগোরিদমে কাজ করে, অর্থাৎ কীভাবে কাজ করে। তো আমার কিছু ফ্রেন্ডকে দেখলাম একটা বলাবলি করছে আর কি, যে এটা হচ্ছে যে নামে সিম কার্ডটা কেনা থাকে সেই নামটাই এখানে শো করে। তো আসলে এটা একটা ভুল ধারণা, ট্রুকল অ্যাপ্লিকেশনটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আছে সেগুলো ওদের সার্ভার আপলোড করে নিয়ে নিয়ে নেয় আর কি, আপনার যখন কন্ট্যাক্ট এটা পারমিশনটা ইনস্টল করার সময় নিয়ে নেয়, তো তখন আপনার কন্ট্যাক্টগুলো ওদের সার্ভারে আপলোড করে নেয়। এভাবে ওদের যত ইউজার আছে সব ইউজারের কন্ট্যাক্টগুলো ওরা সার্ভারে আপলোডেড রাখে। তো এখন ধরুন যে কোনো একটা নাম্বার, তো কারো না কারো নাম্বারে ধরুন আপনার কোনো বন্ধুর নাম ফোনে আপনার নাম্বারটা আপনার নাম্বারটা সেভ করা আছে আপনার নামেই, ঠিক আছে, বা আপনার বন্ধুর ফোনে ট্রু কলার অ্যাপ্লিকেশনটা আছে, তো ওইখান থেকে ওই ট্রু কলার অ্যাপ্লিকেশনটা ওদের সার্ভারে নিয়ে নিয়েছে। এখন যদি কেউ ট্রু কলার অ্যাপ্লিকেশন আপনার নাম্বার দিয়ে সার্চ করে, তাহলে আপনার বন্ধুর ফোনে যেই নামে সেভ করা ছিল সেই নামটাই আপনার ওখানে শো করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও অনেক সিস্টেম আছে, ধরুন হচ্ছে ফেসবুকে ওই নাম্বারটা ওরা ফেসবুকেও ট্রেস করে, ফেসবুকেও যদি ওই নাম্বারটা দিয়ে সার্চ করে, সার্চ করার পর যদি কোনো অ্যাকাউন্ট পায় তাহলে তো নামটা সরাসরি দেখায় দেয়, ফেসবুক থেকে ওরা নাম আনে। আর মোস্টলি হচ্ছে এইভাবে ওদের সার্ভারে আপনাদের ইউজারের কন্ট্যাক্টগুলো সব আপলোড করে নেয় পরবর্তীতে, এইভাবেই কাজটা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা কোন অ্যালগোরিদমে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে সবাই বুঝতে পারে যে ট্রুকলার অ্যাপ্লিকেশনটা আসলে কোন অ্যালগোরিদমে কাজ করে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি সব ভিডিওগুলোই রিয়েল হবে, আশা করি আমি আপনাদের মাঝে যেটা 100% আমি স্যাটিসফাইড হই সেটাই আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই সবাই সাথে থাকবেন, আশা করি অনেক কিছুই অনেক ভালো কিছু দিতে পারবো আমার চ্যানেল থেকে। তো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সি ইউ দ্য নেক্সট ভিডিও।